ছোট্ট শরীরেই বড় রোগ, হৃদযন্ত্রে ছিদ্র সমস্যা, অস্ত্রোপচারের সঙ্গতি নেই পরিবারের, এমন 66টি হতদরিদ্র পরিবারের শিশুকে অস্ত্রোপচার করে সুস্থতা নিশ্চিত করছে হৃদরোগ ইনস্টিটিউট, সহায়তা কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির চিকিৎসকদের। ওপেন হার্ট সার্জারি ছাড়াও ধমনীতে শীত ঢুকিয়ে করা হয় আধুনিক এই অস্ত্রোপচার। শিশুরা সুস্থতা ফিরে পাচ্ছে, সাথে স্থানীয় চিকিৎসকরাও পাচ্ছেন নতুন প্রযুক্তির অভিজ্ঞতা। অস্ত্রোপচার চলছে ছোট্ট হুমায়রার হৃদযন্ত্রে। সমস্যা, হৃদযন্ত্রে দুটি ছিদ্র তার। 4 লক্ষ টাকা খরচের অপারেশনের সঙ্গতি নেই দরিদ্র মা বাবার। এগিয়ে আসে হৃদরোগ ইনস্টিটিউটের শিশু কার্ডিওলজি বিভাগ ও কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির চিকিৎসকরা। মা ফাতেমা আক্তার যেন হাফ ছেড়ে বাঁচলেন। লাস্টে আমার বাচ্চাটা করে দিয়েছেন, আপনারা দোয়া করবেন আমার বাচ্চাদের সুস্থ হয়ে যায়। হুমায়রার মতো ময়মনসিংহের 13 বছরের সিমুও হার্টের ছিদ্র সমস্যা নিয়ে এসেছে এখানে, সাথে বড় বোন হাওয়া আক্তার, যে গৃহকর্মীর কাজ করে বসুন্ধরা আবাসিক এলাকায়। আর ঝালকাঠি থেকে মুফাজ্জল হোসেন এসেছেন 6.5 বছরের মেয়ে সানজিদাকে নিয়ে। এরকম শিশুটি হতদরিদ্র শিশুকে সুস্থ করে তোলার প্রক্রিয়া চলছে। সাইনবোর্ড লেখা থাকতে তারপর মানুষের দ্বারা জিজ্ঞেস করতাম যে সাইনবোর্ডটা কিসের, তখন তারা বলতো যে এগুলো তো কোয়েতারটা সংস্থা আছে, এই সংস্থা থেকে ফ্রি চিকিৎসা করা এবং মসজিদ মাদ্রাসার জন্য তারা টাকা দেয়। এক্স্যাক্টলি সমস্যা আপনার ওই হার্টের ব্লকের মধ্যে ছিদ্র আছে নাকি, এটার ভিতরে রিং বসাইতে হবে। এই মানবিক উদ্যোগের সমন্বয়ক ডক্টর আব্দুল সালাম জানালেন, ওপেন হার্ট সার্জারি ছাড়াই ধমনীতে শীত প্রবেশ করিয়ে করা হয় আধুনিক এই অপারেশন। ধনী শ্রেণী যারা আমাদের দেশে আছে তাদের কাছে আমি আবেদন জানাই যে তারা যেন এইসব গরিব জন্মগত হৃদরোগীদের সাহায্যে আগায় আসে, তারা তাদের জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারে। বাংলাদেশের দরিদ্র শিশুদের সহায়তা করতে পেরে আনন্দিত কাতার রেড ক্রিসেন্ট সোসাইটিও। এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে থেকেও হওয়া উচিত বলে পরামর্শ তার। বাংলাদেশের মানুষের চিকিৎসার কথা ভেবে আমরা এমন উদ্যোগ নিয়েছি, আমরা তাদের সর্বাত্মক সহায়তা করতে চাই। অনেকটা নীরবেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের শিশু কার্ডিওলজি বিভাগ কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় হতদরিদ্র শিশুদের হৃদরোগের চিকিৎসা করে যাচ্ছেন। এই দৃষ্টান্ত অনুসরণ করে সমাজের বিত্তবানদের পাশাপাশি অন্যান্য ডাক্তাররাও যদি এগিয়ে আসেন, তবে এদেশে অতি দরিদ্র মানুষদের বিনা চিকিৎসায় মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।